একটা করে যখন থাপ্পর মারলে মারার সাথে সাথে ওর হাতের ভিতরে জিনজির করতেছে। আর ইহুদি চিন্তা করতেছে, কি ব্যাপার, কেমন লোকের আমি থাপ্পর মারছি আর আমার হাতের ভিতরে জিনজির করতেছে। আর চার জয়া গেল বহুত শুনছি, সন্ধ্যের থেকে নিয়ে পর্যন্ত অসলার পরে আসছি। আচ্ছা, সন্ধ্যের থেকে নিয়ে পর্যন্ত যে অসলেন, এর ভিতরে কি ফায়দা পাইছেন, কি মূল্য পাইছেন, এটা আমি জানবো। সবাই একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো সালাম দাও কি দেখছেন। সারা রাত কস করে যদি বক্তা ফেঁসা ফেঁসা করে ফেলায়, আর আপনার ভিতরে যদি আমল যদি না করতে পারেন, এ অসলাচার বাজে কম করার সাথে ঠিক কিনা যেরকম আপনারা ওয়াশ শোনেন নাই, কিন্তু ওয়াশ শুনছেন, ওয়াশ শোনেন নাই, ওয়াজে যদি শুনত তাহলে মাথায় মেমোরিতে ধরে রাখতেন ঠিক কিনা যেরকম। আমি কিন্তু কাছে থেকে আসি নাই, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, সিরাজগঞ্জ। আমার বাসা কোন জায়গায়? সিরাজগঞ্জ। আর এইখানে মাহফিলে কথা বলা সাধারণ বেটা চলে কাম না ঠিক কিনা যেরকম। তা আমি আপনাদের ভিতরে জানতে চাই, এই যে ওয়াজগুলো যে শুনলেন, শোনার মাত্র বিসমিল্লাহতে আপনারা কি করলেন, ভুল করলেন? মানুষের না চায় পাওয়া যায় কি সালাম, এত সুন্দরভাবে মিষ্টি খাওয়াইলাম, এত সুন্দর করে আপনাদের মহাব্বত দিলাম, আর আপনারা বলতেছেন যে সালামের জবাব দেওয়া ফরজ, এই তো আপনারা ওয়াজ শুনছেন। কথা কন কন ঠকবেন না, আর বেশি কবেন ঠকবেন। যা হোক, সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া কি, আর একটা আওয়াজ দেওয়া বলেন সালাম দেওয়া কি, আপনারা গেদা সর না গেটা সর, তো এত ছোট আওয়াজ কেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সালাম দেওয়া কি, সালামের জবাব দেওয়া কি, সালাম দিলে কয় নাকি পাওয়া যায়, সালামের উত্তর দিলে কয় মিলে কয়শো নাকি হলো, একশো নাকি যদি কামাই করতে পারেন, একশো নাকির বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনাকে একশো গুণ আল্লাহ তাআলা আমার আপনাকে মাফ করে দেবে। আমি আবারও সালাম দেবো, সালামের উত্তর দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق বিশ্ব
সবাই জবান খুলে বলুন আমার আপনাকে আল্লাহ তাআলা আমার আপনাকে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আর বিশেষ করে একটা করে জান্নাত আগা দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, সবাই জিকিরের তালে তালে একটু আগা আসবেন। যারা আছেন তারা একটু শেয়ার করে দেন, তাড়াতাড়ি আগে আসেন। আমরা কেমনে যাব জানি না, বলতে পারবেন না? কেনা কেনা বলতে পারবেন? একটা হাত তোলেন তো দেখি, কেনা কেনা বলতে পারবেন? একটা হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি। আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে পুরো মনের বাসনা ইলাভ দু
আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পুনও মনে বাসনা পড়বেন একটু চিল্লা বলেন, নামাজ রোজা সর্বনা, আয় হাই নামাজ রোজা সর্বনা, আয় হাই মা বাবার খেতে মত মা বাবার খেদ কি পরিমাণ করেন তা বোঝাই যেতেছে। হ্যাঁ আওয়াজটা বলেন, মা বাবার খেদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওই কো আলহামদুলিল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূ মহিলা হাফিজিয়া মাদ্রাসা ওয়াইতিংখানা উদ্যোগ আয়োজিত আউরাকালাই ময়দানের উপস্থিত সামনে আমার মুরব্বী পাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যুব ভাই পর্দারালে দোয়ারখনি মাথার মণি মা ও বোনেরা আমার অন্তরস্থান থেকে সালাম জানাই, আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই কোরআনের মাহফিলে আউরা কালাই এই মহিলা মাদ্রাসা উদ্যোগে নেমার আপনাকে আসার বসার এবং কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ আপনার কাছে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা তারা বৃন্দ, আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এক এক ধরনের এক এক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে অনেক লম্বা বানিয়েছেন, আমাকে ছোট বানিয়েছেন, কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ কি ইচ্ছে করতে কি আমাকে লম্বা বানাইতো না? বানাইতো। কিন্তু আল্লাহ কি করতেছেন, ইমানের শক্তি কত দূর আমার বান্দাদের, ঠিক কিনা জোরে কর, আর একটু চিল্লা বলে ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমি আপনাদের ভিতরে আজকে বয়ান করব সুরা 13:9 আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব। ওই ইমানদার মুসলমান তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, মাদান দে আমার, এই দুনিয়াতে একদিন ছিলাম না, আবার আসি, আবার থাকবো না, জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়াতে কেন আসলাম না, কেন আবার আসলাম, আবার কেন থাকবো না, ঠিক কিনা জোরে কোন? মাদান দে আই রে, এই দুনিয়ার তান যখন আমরা বিদায় নিয়ে চলে যাব, ও বাজান আমার আপনার কিন্তু মৃত্যু আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু আছে কি নাই? জান যার আছে তার মৃত্যু আছে, ঠিক কিনা? ধরে কোন নাকি আপনারা মরবেন না? তোমাদের মতো ইমানদার ছিল মা সিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা ঈশা। হে ভাই, এই যে ভাই, ওটা যাবো না ভাই, খুব বেদরি হবে।
ওরা যাবে না, আমার মাহফিলে কোনো ওঠা বসা করা যাবে না, পেশাব আসবে। আচ্ছা আপনাদের তো পেশাব আসি, যদি আমি কই যে আপনারা একটু বসে থাকেন আমি একটু পেশাব করে আসি, কোন দরজত কুলাইব, দরজত কুলাইব, তাহলে আমার কি আপনারা উঠে যাবেন কে? তাহলে আপনি কেন দরজত কুলাইব না আর আমার দরজত কুলাইব? আল্লাহ তালা মাফ করে দিক জোর কোনো আমি বলতে চাইছিলাম তোমাদের মতো মাছিল তোমাদের মতো মাছিল মাইশা ও মা, তাদের কথা একটু স্মরণ করো মা, ও মা দেখো তারা কেমন স্বামী ভক্ত ছিল, স্বামীর মহাব্বত ছিল মা, তোমরা কিন্তু আজকে সে জাতির মা। মা আমি তোমাদের কথা একটু টেস্ট খুলে গেলাম, ও মা তোমরা গভীর মনোযোগ দে শুনলা, বাবা রে তোমরা কেমন বাবা, আজকে তোমরা মার পেট টান গায়, আজকে মাকে সেবা করো না, মার পেটে লাথি মেরে দাও, মাকে তোমরা খাবার দাও না, মাকে সেবা করো না। বলেন বাপ তোমাদের পিতরি কে আল্লাহর ভয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজে এই দুনিয়ার বুকে কত কষ্ট মুজাদা করে আমার আপনার উম্মত বলে দাবি করেছেন, জোরে জোরে বল কথা ঠিক কি না? আল্লাহ তাআলা কত সুন্দর রহমত দান করেছেন, ও বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারি ভিতর বলছেন ওয়া ইন্নাহু যাদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন দে জীবন গারো, আর কোরআন দে জীবন গার, আর বলেন কোরআন দে জীবন গার, বন্ধু কোরআন সাইরন পড়লে কোরআন পাবে জান্নাত, মারহাবা পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাত পাবে ঠিকানা বন্ধু কোরআন সাইরন। জোরে জোরে কর আল্লাহু আকবার। আজকে কোরআন যদি আমার আপনার ভিতরে থাকতো, কোরআনের মহাব্বত যদি আমার আপনার ভিতরে থাকতো বাবা, হয়তো আমরা কোরআন পড়তাম, কোরআনকে ভালোবাসতাম, কিন্তু আমরা মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া আজকে আমরা কোরআনকে মর্যাদা দিই না, জোরে জোরে পান করা দিকি না চোখের পানি যদি আপনারা জড়াইতে পারেন, আজকে এই কোরআনের মাহফিলটা আমার আপনার জন্য না যাতে উসিলা হয়ে যাবে। চোরাবেন নবীকে, আমার নবীকে কত সুন্দর করে মহাব্বত করিয়া ডাক দেওয়া যে রাসূলুল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি না, আমারে কোরআন শিখা দান রে আল্লাহ। কোরআনের মধ্যে এত মর্যাদা দিয়েছে, এত মহাব্বত করেছে, এত ভালোবাসছে, আনন্দের মুসলমান বলে বুঝে নিবে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই রে ইয়া ডাক দে বক্ত সাহাবি, আমাকে স্মরণ করছিস কিন্তু কোরআন পড়ার আগে তুই আগে আমার সঙ্গে বল কালমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদান দি আমার এক নম্বর কথার মধ্যে আপনাদেরকে রাখলাম, ওই মান্দার মুসলমান ভাই আমার, হাই রে ইয়া আমি যে কথাটা আপনাদের ভিতরে পয়েন্টের ভিতরে চলে যাব, বাদান গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাদান, ওই মান্দার মুসলমান আমার আপনার
আমার আপনার জন্য কি দিনের কাজ করলো, কেমন ভাবে মেহনত করি এই দিনের জন্য শেষ করলো, এই দিনের জন্য মেহনত করলেন গভীর মনে দেখবেন বাদান দিয়া আমার আপনার নাইতে বলতেছে ও সাবিরি শোনো বলো আমি তোমাদেরকে কালমা পড়াইলাম, এই কালমাটা একটু তোমরা দাঁড়ে দাঁড়িয়ে আমি যেরকম ভাবে কালমা পড়াইয়া প্রত্যেকটা মুসলমানদেরকে আমি মুসলমান বানা দিলাম, এই কালমাটা পড়াইয়া ওই ইহুদিকে দাওয়াত দিয়া ওই ইহুদিকে একটু কালমা পড়াও বাবান্ডে সাবিদেরকে দায়িত্ব দিয়া এই বাপ আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার ডাকতে বললেন ফাতেমা রে ও ফাতেমা, এইবার ফাতেমাকে ডাকতে বলতেছেন মা আমার যে নাতি হাসান কোসাইন আছে এই হাসান কোসাইন কোন জায়গায় একটু আমারে বলো আমি দুইটা নাতিদের সঙ্গে দেখা করব, জোরে জোরে বল সুবহানাল্লাহ। হাসান হোসেনের সঙ্গে দেখা করতে গেলেন, বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতে সাপ বাদান রে আমার দুইটা সন্তান ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার কাছে এসে এখন খাবার চাইল আমি কিন্তু খাবার দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই, আমি এখন দুইটা সন্তানকে এইবার ডাকিয়া দুইটা সন্তানকে আমি বনের জঙ্গলের দিকে পাঠা দিলাম, এইবার আস্তে আস্তে আসাইন আর কোসাইন যখন জঙ্গলের ভিতরে কাঁদতে কাঁদতে চলে যায় এইবার আমার আত্মার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান কোসাইন কাছে তোমরা চলে যে আমাদের কোনো খবর না আমাদের কিন্তু খাবার দিবার তোদেরকে খাবার দেব তোমরা একারে বাস দেখি আমি তোমাদেরকে খেজুর আনতে পারি কিনা, আমার আপনার নবী মায়ের নবী দয়ার নবী জি এইবার দৌড় দিয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে, ইহুদির গেটের সামনে দাঁড়িয়ে এইবার নুরানি চেহারা নিয়ে দাঁড়িয়ে গেছে ইহুদিকে ডাক দেব তো ইহুদি আমার একটু কামলা লাও কামলা দেব বেইমান ইহুদি ডাক তোমাকে সব তুমি কেটা আমি আব্দুল্লাহর বেটে মুহাম্মদ কি চাও আমি তোমার বাড়িতে কামলা দিতে চাই তুমি আমার এই কামলা হিসেবে নাও কামলা হিসেবে নাও তুমি কি কাজ করতে পারবা, বলো আমি কাজ করতে পারবো, বলে কি কাজ করবা, বলে ওই যে কূপটা দেখা যায় ওই কূপের ভিতরে এক পেয়ালা করে পানি উঠাইবা বিনিময়ে একটা করে খেজুর দেওয়া, নবী আমার কূপের কাছে চলে গেলে এইবার ক্ষুধার্ত অবস্থায় নবী আমার ডাকতে বলতে সাপ সাপিরে ও কি উদ্দি আমার তুই একটা খেজুর দাও আমি কাইয়া তোমার কাজে লেগে যাবো, নবী আমার ক্ষুধার্ত অবস্থায় খুব ক্লান্ত হয়ে গেছে ডাকিয়া বলছে দেখো রে আমার কাসান কোসারের জন্য আমি করোনা দিলাম, যদি একটা কেজুর নিয়ে আসলো দয়ার নবীদের সামনে তৈরি করে দিল, এবার মায়ের নবীরে একটা খেজুর মুখের ভিতরে দিলেন ওইটা খাই এক পেলা পানি উঠাইলেন একটার থেকে দুইটা পেলা পানি উঠাইল পেলা পানি উঠানোর পরে ডাকিয়ে বলতেছে ওই নন্দর মুসলমান এবার একটা পেলা যখন পানি উঠালেন দুই নাম্বার পেয়ারা পানি উঠাইলেন পানি উঠানোর পর
ঐমান ধর মুসলমান আইরে ইয়া নবী আমার যখন এরকম ভাবে সুন্দর করে বসে আছে খুশিটা সে যখন কূপের নিচে পড়ে গেল এলা নবী আমার তানিয়েছে কাজ করতে পারতো না আন্দার মা বোনেরা ভালো করে মনে রাখবেন এইবার যখন কাজ করতে পারতো না যদি ডাকা বললো কি ব্যাপার তুমি কেন বসে আস আন্দার মুসলমান আমি তোর কাজ করতে পারি না কেন বলে ওই যে রশিটা ছিঁড়ে এবার কূপের নিচে এইবার রশিটা পড়ে গেছে আর তো কাজ করতে পারি না আমার কাজ করতে হবে আজকে যদি আমার কাজ করতে না পারো তাহলে কিন্তু আমি তোমায় বকাবা এইবার সঙ্গে সঙ্গে এবার বকান শুরু করে দিছে রে এমন ভাবে একটা তাপর মারলে পাঁচটায় আনবো জাগরে পণ্য হয়ে গেছে কালের ভিতরে যে মশাবাসি পর্যন্ত পরাভরণ ছিল সেই নবীর ইহুদি একটা তাপর মেরে দিল যাওয়ার সাথে সাথে নবী আমার তুমি এসে গেল ইমানদার মুসলমান পৌঁছে যাওয়ার কারণে এইবার নবী আমার দগ্ধ মুক্ত হয়ে সবই আর পারলাম না তার ইহুদিরা কাজারি করতে পারি না মায়ের নবী আমার সুন্দর করে এক থেকে ডাকতে যায় ওই ইহুদি তারপর মারে হাতের ভিতরে ঝলঝল করতেছে হাতের ভিতরে পরমার করে আই যে তুমি কোন লোকে তারপর মারলা বলে বলতে হলো তোমার কিন্তু গুরু হয়ে গেল মোটা কুমার নদী জোড়াবে মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে যখন থাপ্পড় মারলে মারার সাথে সাথে ওর হাতের ভিতরে জিনজির করতেছে আর ইহুদি চিন্তা করতেছে কি ব্যাপার কেমন লোকের আমি থাপ্পড় মারছি আর আমার হাতের ভিতরে জিনজির করতেছেন আশ্চর্য হয়ে গেল উনি ঘুমিয়ে আছেন এবার চুপ করে বসে আছেন ইহুদির আম্মা কি ব্যাপার তুমি মন খারাপ করে কেন বসে আছো প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আমরা বাসির পক্ষ থেকে আর বলতে স্যার ইহুদি মা বলতেছে বাবা তুমি প্রত্যেক দিন আনন্দ উৎসব থাকো কিন্তু আজকে তুমি মনটা খারাপ করে কেন বসে থাকো বলে মা আমি ওই লোকের এমন একটা থাপ্পড় মারছি আর হাতের ভিতরে জিনজিন করতেছে ইহুদির মা টের পায়ে গেলেন যে লোকটার তুমি থাপ্পড় মারছ ওইটা কিন্তু সাধারণ লোক না ওটা হলো তোমার আমার নবী বিশ্ব নবী আচ্ছা আলহামদুলিল্লাহ যা হোক প্রধান বক্তা এসে গেছে আর আপনাদের ভিতরে দুঃখিত কারণ ফট করে গলাটা বসে গেছে প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করি রানিং করছে অনেক আমি আসছি প্রাইভেট কার নিয়ে কিন্তু আমার বড় ভাই রবিউল ইসলাম উনি আমার বাসায় গিয়েছিলেন আমাকে দাওয়াত করে আসছেন খুব বড় আশা করে তে অনেক প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি আপনাদের ভিতরে সঠিক পদে কথা বলতে পারি নাই যত বলেছি ইনশাল্লাহ আল্লাহর কাছে মাফ চাই আপনাদের কাছে মাফ আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আমি যেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখে আর বিশেষ করে আমি আপনাদের জন্য দোয়া করি মা বোনদের জন্য দোয়া করি আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম আসি ওদিকে যাইতে পারি নাই সময় খুবই কম আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনারা সব আমলে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমার আপনাকে তৌফিক দান করে দিক ওয়াফিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ রাসূল